এই মুহূর্তে ইউক্রেনের কিয়েভে আছেন সহকর্মী শোয়েব কবির। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের 2 মাস অতিবাহিত হলো, এখনো বেশ থমথমে অবস্থা রয়েছে। ইউক্রেনের পূর্ব দিকে যে শহরগুলো রয়েছে, দনবাস, মারিউপল এবং কার্কিভ পুরোপুরি আপনার বলা চলে যে রাশিয়ার দখলে চলে গেছে, এবং সেখানে এবং সেসব শহরগুলো আবার পুনরায় দখল করার জন্য ইউক্রেনীয় যারা সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং সেই চেষ্টা কতটুকু সফল হবে সেটি এখন দেখার বিষয়। কেননা কেননা গতকাল আমরা এখানকার ইউক্রেনের একজন সংসদ সদস্যের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের কাছে এখন এই বর্তমান সময়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ এবং যে অস্ত্র যেগুলি প্রয়োজন সেগুলি কিন্তু তাদের আর নেই। আর তাই তারা কিন্তু অনবরত যে পশ্চিমা যেসব দেশগুলো রয়েছেন তাদের আর কি আহ্বান জানাচ্ছেন যেন সেই পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ যেন তাদেরকে দেওয়া হয়, কারণ তাদের বিপুল সংখ্যক সৈন্য রয়েছে এবং সেসব সৈন্য এবং সেসব সৈন্যদের মাঝেও কিন্তু বিভিন্ন দেশ থেকেও কিন্তু সৈন্য এখানে যোগ দিয়েছে বলে আমরা জানতে পারছি। আরেকটি বিষয় হয়েছে যে ইউক্রেন থেকে এখন পর্যন্ত যারা যুবক রয়েছেন, পুরুষ রয়েছেন, তাদের কিন্তু দেশ ছেড়ে যেতে দেওয়া হয়নি। তাদেরকে কিন্তু যে কোনো প্রয়োজনে হয়তো এসব যুদ্ধক্ষেত্র হয়তো নামানো হতে পারে, সেই একটি চিন্তাভাবনা রয়েছে। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যখন তিনি এই কিয়েভ সফর করছিলেন, ঠিক কিয়েভের সেন্ট্রাল শহরেই কিন্তু বোমা হামলা হয়। আসলে সেটির লক্ষ্যবস্তু ছিল অন্য একটি, সেটি গিয়ে লাগে যে কিয়েভের যে একটি আবাসিক এলাকা সেখানে, এবং সেখানে একজন সাংবাদিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে রাশিয়া কিন্তু বলছে যে তারা এখন পর্যন্ত কোনো আবাসিক ভবন কিংবা সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে না, তবে হয়তো লক্ষ্যবস্তু হয়ে বেশ কয়েকটি ভবনে কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে, এবং কিয়েভ শহরের বাইরে যেসব ছোট ছোট উপশহর রয়েছে, বুচা, আরপিনো এসব শহর রয়েছে, এসব শহরে কিন্তু তারা বেশ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে কিয়েভের যে সেন্ট্রাল যে রাজধানী রয়েছে, এই রাজধানীতে কিন্তু এখনও রাশিয়ান কোনো সেনাবাহিনী কিন্তু আসতে পারেনি। তারা চেষ্টা চালিয়েছিল কিন্তু ইউক্রেনীয় সেনাবাহিনীর তুমুল প্রতিরোধে কিন্তু তারা ঢুকতে পারেনি, আর তাই হয়তো তারা একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে এখানকার বেশ কয়েকটি ফুয়েল ট্যাঙ্ক যেখানে রিজার্ভ করে রাখা হয় সেইগুলোতে বোমা হামলা হওয়ার পরে এখানকার যে ফুয়েল সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে শহরগুলোতে যে পরিমাণ গাড়ি চলাচলের থাকার কথা সেটি হচ্ছে না, এবং খাদ্য সংকটও কিন্তু মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে। এবং আরেকটি বিষয় হলো 8টার পরে এখানকার যে শহরগুলোতে জনসাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর তাই বেশ শক্ত অবস্থানে রয়েছেন যে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের এই নিজ যে রাজধানী রয়েছেন কিয়েভ, এই কিয়েভ যাতে কোনোভাবে যাতে দখল ছাড়া না হয়। এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ইউক্রেনের কিয়েভে।